আমরা যারা ক্রিয়েটিভ মানুষ আছি, কন্টেন্ট ক্রিয়েটার আছি, তাদের অন্যতম একটা চিন্তার নাম হচ্ছে কপিরাইট। দেখা যায় আমি একটা স্ক্রিপ্ট রেডি করলাম, ভিডিও করলাম, গান গাইলাম, কিন্তু সেটা অন্য কেউ চুরি করে মেরে দিল, আমার সকল পরিশ্রম এক নিমিষেই সে কপি করে মেরে দিল। আবার অনেক সময় দেখা যায় যে এই ভিডিওটা বা অডিওটা অনলাইনে আপলোড করার পরে ইউটিউব বলে যে এখানে অন্য কারোর কপিরাইট আছে, ফেসবুক আমাদেরকে রেস্ট্রিক্ট করে, গুগল অনেক সময় আবার র্যাঙ্কিং দেয় না। এই বিড়ম্বনা থেকে মুক্তি পেতে হলে আমাদের আগে বুঝতে হবে যে কপিরাইট আসলে কী, কীভাবে কাজ করে, এবং বাংলাদেশে যদি আপনি আইনি ব্যবস্থা নিতে চান তাহলে বাংলাদেশের আইন কপিরাইট সম্পর্কে কী বলে সেটিও একটু জানতে হবে। যদি আপনি এই কোর বিষয়টা জানতে পারেন তাহলে আপনি এই সকল সমস্যা থেকে মুক্তি পেতে পারেন এবং খুব সহজেই আইনগত ব্যবস্থা নিতে পারেন। চলুন বিলম্ব না করে আমরা খুব সহজে বিষয়গুলো একটু বুঝে নেই। প্রথমেই চলে আসি যে কপিরাইট কী। কপিরাইটের আরেকটি বাংলা নাম হচ্ছে মেধা স্বত্ব, লেখক স্বত্ব, কিংবা অনেক সময় এটাকে গ্রন্থ স্বত্ব বলা হয়ে থাকে। এই মেধা স্বত্ব বা কপিরাইট হচ্ছে একজন ক্রিয়েটিভ মানুষের তার মেধা, মনন, শক্তি, পরিশ্রম খাটিয়ে সে যে একটা সৃষ্টি করে, নতুন ইউনিক কোনো একটা কিছু সৃষ্টি করে, সেটার উপর তার একচেটিয়া অধিকার। আইনের ভাষায় যে এই সৃষ্টিশীল কাজটি করে তাকে বলা হয় কপিরাইট প্রণেতা, আর এই যে সৃষ্টিশীল কাজটি করলো সেটাকে বলা হয় কপিরাইট কর্ম। এখন চলুন বুঝি নেই যে এই একচেটিয়া অধিকার বলতে আসলে কী বোঝায়। একজন মানুষ যখন তার মেধা, মনন, পরিশ্রম, অধ্যবসায় দিয়ে কোনো একটা সৃষ্টিশীল কাজ করে যেটা খুবই ইউনিক হয়, যেটা কারোর সঙ্গে না মিলে, সে যখন কারো কাছে কোনো কিছু কপি না করে, চুরি না করে, অনুসরণ না করে, তখন যে ইউনিক একটা সৃষ্টি হয় যেটা তার মেধা থেকে আসে বা তার মস্তিষ্ক থেকে আসে, বুদ্ধি থেকে আসে, সেটাই হয় তার কপিরাইট কর্ম। এখন এই কপিরাইট কর্মের উপর যে কর্মটি প্রণয়ন করে বা সৃষ্টি করে তার একচেটি অধিকার থাকে, অর্থাৎ সে চাইলে তার এই কর্মটি ফ্রি পাবলিককে দিয়ে দিতে পারে, অথবা সে এই কর্মটি কারো কাছে বিক্রি করতে পারে, চুক্তিভিত্তিক হস্তান্তর করতে পারে, লাইসেন্স প্রদান করতে পারে, তার একচেটিয়াভাবে যেমন ইচ্ছা তেমনভাবে কিন্তু এটার উপর তার সম্পূর্ণ অধিকার থাকে। এই একচেটিয়া অধিকারটি তার মৃত্যু পর্যন্ত সে ভোগ করে, এবং তার মৃত্যুর পরও 60 বছর ধরে তার উত্তরাধিকারী যারা আছে তারাও কিন্তু এই কপিরাইটের একটা বেনিফিট ভোগ করে থাকেন। প্রশ্ন হলো কোন কোন বা কী ধরনের কর্ম এই কপিরাইটের অধীনে পড়বে। অনেক বড় ক্লাসিফিকেশনে না গিয়ে খুব সহজেই যদি আমরা বুঝি, এমন কোনো সৃষ্টিশীল কর্ম যেটা মেধা, মনন খাটিয়ে সৃষ্টি করা হয়ে থাকে, যেমন শিল্প, সাহিত্য, সঙ্গীত, রচনা, প্রকাশনা, যে কোনো ধরনের চলচ্চিত্র, নাটক, নকশা, সফটওয়্যার, গবেষণা, তথ্য উপাত্ত, এই সব কিছু কিন্তু এই কপিরাইট বা মেধাস্বত্বের অধীনে পড়বে। অর্থাৎ এই বিষয়গুলো যখন ইউনিক হবে এবং অন্য কারোর সঙ্গে না মিলবে বা খুব বিশেষ কোনো ধরনের হবে, তখন এই সব বিষয় কিন্তু কপিরাইটের অধীনে পড়বে। এখন আপনারা যারা বিভিন্ন ধরনের বিড়ম্বনায় পড়েন, কপিরাইট স্ট্রাইক খান, তাদের প্রশ্ন আসতে পারে যে আমরা এই বিড়ম্বনা থেকে কীভাবে মুক্ত হব। প্রথম কথা হচ্ছে কারো কাছ থেকে কোনো কিছু কপি করা যাবে না। কোনো কিছুর সঙ্গে হুবহু মিল রেখে অথবা অনুসরণ করে এক সেকেন্ডের জন্য বা এক মিনিটের জন্য কিন্তু কোনো কিছু নেওয়া যাবে না। যদি আপনি নেন তাহলে কিন্তু আপনি এই কপিরাইট ক্লেমের অধীনে চলে আসতে পারেন। যদি আপনার নিতেই হয় তাহলে এমন কোনো কন্টেন্ট নিতে হবে, এমন কোনো বিষয় নিতে হবে যেটা অলরেডি পাবলিক ডোমেইনে চলে গিয়েছে এবং যেটা পাবলিকের ইউজের জন্য অ্যাভেলেবল আছে, অথবা কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় বর্তমানে টিকটক, ইউটিউব বা যে কোনো সফটওয়্যারে কিছু কিছু জিনিস আপনাদের কপিরাইট ফ্রি করে দেওয়া হয়, অর্থাৎ সেই সব কোম্পানির সঙ্গে কিছু মানুষের চুক্তি থাকে এবং সেই চুক্তি অনুসারে তাদের কর্মগুলো কিন্তু আপনারা ইউজ করতে পারেন। সো আপনারা চাইলে সেই জিনিসগুলো কিন্তু ইউজ করতে পারেন, কিন্তু এখানে খেয়াল রাখতে হবে এক প্ল্যাটফর্মের জিনিস কিন্তু অন্য প্ল্যাটফর্মে ব্যবহার করলে আপনি কিন্তু কপিরাইট স্ট্রাইক খেতে পারেন। কারণ ধরুন যে ইউটিউব কোনো একটা সঙ্গীত, কোনো একটা শিল্পীর সঙ্গে চুক্তি করে তার ইউজারদের, ইউটিউবের ইউজারদের ব্যবহার করতে দিল, কিন্তু আপনি সেটা ফেসবুকে ব্যবহার করলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার সেই চুক্তিটি যথাযথভাবে আর থাকছে না, তখন সেক্ষেত্রে কিন্তু আপনি ফেসবুকের কপিরাইটের আন্ডারে আপনি পড়ে যেতে পারেন। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে অনেক সময় দেখি আমরা কিছু কিছু মানুষ কপিরাইটের প্রোডাক্ট ইউজ করে, ফেসবুকে রিভিউ করে, সেগুলো কীভাবে হয়। এগুলো আসলে হয় ফেয়ার ইউজেস পলিসি নামে একটা পলিসি আছে, এর মাধ্যমে খুব সংক্ষেপে যদি আমরা বুঝি, যখন কোনো কিছু বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার না করে জনসেবার জন্য, গবেষণার জন্য, ক্রিয়েটিভ কমেন্ট্রির জন্য লিমিটেড ওয়েতে ইউজ করা হয়, যেটা হচ্ছে অরিজিনাল যে অথর বা ক্রিয়েটর তাকে ক্ষতিগ্রস্ত করে না, তখন সেভাবে কিন্তু আপনি কিছুটা ব্যবহার করতে পারেন। এই বিষয় নিয়ে আসলে আরেকটু বুঝে ব্যবহার করা উচিত এবং এই বিষয় নিয়ে আমরা সেপারেট একটা ভিডিও সেজন্য নিয়ে আসবো। সো আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এখন প্রশ্ন আসতে পারে যে আমার কপিরাইট লঙ্ঘিত হলে আমি কী করব।
বাংলাদেশের আইন, বাংলাদেশ কপিরাইট আইন 2023 অনুসারে কিন্তু আপনি কপিরাইটের প্রোটেকশনটা অটোমেটিকলি পাচ্ছেন। অর্থাৎ আপনি যখন ইউনিক ক্রিয়েটিভ কোনো একটা কিছু করছেন যেটা অটোমেটিকলি কপিরাইটের অধীনে পড়ে যাচ্ছে, তখন কিন্তু আপনি একটা বাই ডিফল্ট প্রোটেকশন পাচ্ছেন। কেউ যদি আপনার কোনো প্রোডাক্ট, কোনো কর্ম সেটা ভায়োলেট করে, আপনার কপিরাইটটা ভায়োলেট করে, সহজ বাংলায় বলতে গেলে যে আপনার মেধাস্বত্বের যে অধিকার সেটা যদি কেউ লঙ্ঘিত করে, অর্থাৎ আপনার অনুমতি ছাড়া ব্যবহার করে, কপি করে, ডিস্ট্রিবিউট করে অথবা অপব্যবহার করে, সেক্ষেত্রে কিন্তু আপনি বাংলাদেশের আইন অনুসারে তার বিরুদ্ধে বোথ সিভিল অ্যান্ড ক্রিমিনাল অ্যাকশনে আপনি যেতে পারেন। আপনি তার বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা করতে পারেন, আপনি তাকে এই কাজটা হতে বিরত থাকার জন্য নোটিশ দিতে পারেন, কোর্টের অর্ডার চাইতে পারেন। তাছাড়াও সে যদি কপিরাইট লঙ্ঘনটি করেই ফেলে, সেক্ষেত্রে কিন্তু তার 3 থেকে 5 বছর পর্যন্ত জেল হতে পারে, তাছাড়া জরিমানা হতে পারে। সো আপনি যদি এ ধরনের কোনো প্রবলেম ফেস করেন, আপনি একজন লয়ারের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আরেকটা প্রশ্ন খুব কমন মানুষের মাথায় চলে আসে, যে কপিরাইট নিবন্ধন কি করা জরুরি কি না। উত্তরটি একটু মিক্স এই কারণে যে হ্যাঁ, আপনার কপিরাইট নিবন্ধন করা থাকা ভালো, এবং অধিকাংশ ক্ষেত্রেই কপিরাইট আপনি নিবন্ধন করে রাখলে আপনি অনেক বেশি বেনিফিটেড হবেন। কারণ একটা কপিরাইটের বিষয়ে যখন একটা কনফ্লিক্ট চলে আসে, সেটা প্রমাণ করা কিন্তু বেশ ডিফিকাল্ট। এখন কপিরাইট নিবন্ধন আপনি করে রাখলে আপনার পক্ষে সকল তথ্য প্রমাণ চলে আসে, এবং বাই ডিফল্ট কিন্তু আপনি ওইটার ওনার। কিন্তু যদি এটা না থাকে, তাহলে কিন্তু আপনার বেশ ভোগান্তিতে পড়তে হয়। এজন্য একজন আইনজীবী হিসেবে আমার সাজেশন হচ্ছে, আপনি যদি কোনো ভ্যালুয়েবল কোনো কিছু ক্রিয়েট করে থাকেন যেটার বাণিজ্যিক অনেক ভ্যালু আছে, বা পার্সোনালি আপনার কাছে অনেক বেশি ভ্যালু আছে, যেটা পাবলিক ডোমেনে ইজিলি চলে যেতে পারে, আপনার উচিত হবে আপনার কপিরাইটটি এনশিওর করার জন্য আপনি এটাকে কপিরাইট করে রাখবেন। তাছাড়াও মনে রাখবেন, আপনি যদি কপিরাইট নাও করেন, যদি কারো কাছে, সাপোজ আপনি একটা বই রাখলেন, কোনো প্রকাশনার কাছে আপনি দিচ্ছেন সেটা, সেক্ষেত্রে অবশ্যই তার সঙ্গে নিয়ম মতো কিন্তু একটা চুক্তি করে রাখতে হবে, যাতে সে ক্লেম না করে বসতে পারে বা আপনার এগুলো যেন কেউ অপব্যবহার না করতে পারে। কপিরাইট নিবন্ধন কীভাবে করবেন, এ নিয়ে আমাদের বিস্তারিত সামনে একটা ভিডিও আসছে। তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং সেই ভিডিওটার জন্য ওয়েট করুন, আমরা খুব শীঘ্রই এ নিয়ে বিস্তারিত আলোচনা করব। বাংলাদেশে কপিরাইট নিয়ে বা মেধাস্বত্ব নিয়ে এবং সর্বোপরি ইন্টেলেকচুয়াল প্রপার্টি বা বুদ্ধিভিত্তিক সম্পত্তি নিয়ে কিন্তু খুব মিসকনসেপশন রয়েছে, এবং সে কারণে মানুষ ইন্টেলেকচুয়াল প্রপার্টিকে যা ইচ্ছা তাইভাবে ব্যবহার করে, মানুষের ভালো মন্দ জানে না। তাই একজন সচেতন মানুষ হিসাবে আমাদের সকলের উচিত কপিরাইট কী এবং বুদ্ধিভিত্তিক সম্পত্তি কী, সেটা কীভাবে ব্যবহার করা হয় এবং অপব্যবহার করলে কী কী সাজা আছে, কী কী অ্যাকশন নেওয়া যায়, সেই বিষয়গুলো কিন্তু ছড়িয়ে দেওয়া এবং অ্যাওয়ারনেস বাড়ানো। সো আমরা আশা করবো আপনারা এই ভিডিওটি শেয়ার করবেন এবং সকলকে অ্যাওয়্যার করবেন এবং একটি বুদ্ধিভিত্তিক জাতি তৈরিতে সাহায্য করবেন। ভালো থাকবেন, আমাদের ভিডিওগুলোর জন্য অপেক্ষা করবেন। আনটিল দেন, আল্লাহ হাফেজ।